নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সাথে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে, কিন্তু প্রথমে আলোচনা করব আজকের পঞ্জিকা। আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে নবমী তিথি, সুতরাং আজ আপনাদের ক্ষেত্রে লাউয়ের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে। নক্ষত্র আজ আপনাদের ক্ষেত্রে রয়েছে পুষ্যা নক্ষত্র। আজ আপনাদের ক্ষেত্রে কিন্তু অশ্বত্থ বৃক্ষে জল দিন, প্রণাম করুন, পুজো করুন, রোপণ করুন, তা আপনাদের জন্য শুভ হবে। করণ রয়েছে গড় করণ, পক্ষ কৃষ্ণপক্ষ, যোগ শিবযোগ। দিন আজ আপনাদের ক্ষেত্রে থাকছে রবিবার। আজ রাহুকাল থাকবে 3:49 থেকে 5:18 বিকেলবেলা পর্যন্ত। এই সময়কালে কোনো শুভকার্য, কোনো মাঙ্গলিক কার্য শুরু করবেন না, তা আপনাদের জন্য শুভ নয়। আপনাদের ক্ষেত্রে অমৃতকাল থাকবে 9:55 থেকে 11:24 সকালবেলা পর্যন্ত। এই সময়কালে যে কোনো শুভকার্য শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। শুভ সময় থাকবে 12:52 থেকে দুপুরবেলা 2:21 পর্যন্ত। এই সময়কালে যে কোনো ধরনের আপনারা শুভকার্য শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। শুভ দিক আপনাদের ক্ষেত্রে থাকছে পূর্ব দিক। যারা পূর্ব দিকে যাত্রা করছেন তাদের জন্য তো অবশ্যই ভালো, যারা পূর্ব দিক ব্যতি রেখে অন্যান্য দিকে যাত্রা করছেন তাদের জন্য বলে রাখি, তারা সকালবেলা ঘুম থেকে উঠুন, কাজে বেরোনোর সময় অথবা কাজে বেরোনোর আগে আপনারা 7 কদম পূর্ব দিকে হাঁটুন, ক্লকওয়াইজ ঘুরে আপনারা আপনাদের কর্মে বেরিয়ে পড়ুন। সারাদিন কিন্তু বাধা বিঘ্নকে নাশ করে দিনটা আজকে মোটের ওপর আপনাদের ক্ষেত্রে অত্যন্ত বিশেষভাবে শুভ কাটবে। চলে যাব আলোচনায় আপনাদের সাথে এবার রাশিফলের। রাশিফলের আলোচনায় প্রথমে প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি, আজকেও একইভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব, অর্থাৎ রাশিফলের প্রথম রাশি। প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি। দেখুন, আপনাদের স্বাস্থ্যের বিশেষ খেয়াল এই সময়কালে রাখা উচিত। স্বাস্থ্য সম্বন্ধীয় সমস্যা হঠাৎ করে আসতে পারে, গুরুত্বপূর্ণ কাজ আপনাদের ক্ষেত্রে আজকে কমপ্লিট হতে পারে, ধার্মিক কার্যে সফলতা প্রাপ্তি হবে, তবে মানসিক উদ্বেগ বৃদ্ধি পেতে পারে কাজকর্ম সম্বন্ধীয় বিষয়গুলিকে কেন্দ্র করে। শুভ রং লাল, শুভ সংখ্যা 9। আলোচনা করব বৃষরাশি। মানসিক চিন্তা বৃদ্ধি পাচ্ছে, নতুন কোনো যোগাযোগ এই সময়কালে আপনাদের কাজের ক্ষেত্রে আসতে চলেছে, আর্থিক লাভ হতে আজ আপনারা আপনাদের ক্ষেত্রে দেখতে পাবেন। শুভ রং গোলাপি, শুভ সংখ্যা 6। আলোচনা করব মিথুন রাশি। আজকে আপনাদের ক্ষেত্রে কিন্তু পাওনা অর্থ প্রাপ্তির যোগ থাকছে, পরিবারে কিছু বিশেষ মাঙ্গলিক কার্য, শুভকার্য শুরু হতে পারে এই সময়কালে। আপনাদের ক্ষেত্রে দূরভ্রমণ এবং দূরযাত্রার সময় বিশেষ অ্যালার্ট থাকা প্রয়োজন। শুভ রং আপনাদের জন্য আকাশী এবং শুভ সংখ্যা 3। আলোচনা করব কর্কট রাশি। স্বাস্থ্যের বিশেষ খেয়াল আপনাদের ক্ষেত্রে রাখা উচিত। আজ আপনাদের ক্ষেত্রে বিশেষ কোনো ব্যবসায়িক প্রাপ্তি ঘটতে চলেছে, কর্মক্ষেত্রেও বিশেষ প্রাপ্তি আপনাদের ক্ষেত্রে ঘটতে পারে। যা বহুদিন ধরে আপনাদের সাংসারিক ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে মতবিরোধ চলছিল, মতানৈক্য চলছিল, সেগুলি দূর হতে এই সময়কালে আপনারা আপনাদের ক্ষেত্রে দেখতে পাবেন। শুভ রং আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা 5। আলোচনা করব সিংহ রাশি। আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্যের এই সময়কালে কিছুটা অবনতি ঘটতে দেখা যাচ্ছে, মানসিক উদ্বেগ, মানসিক উৎকণ্ঠা বৃদ্ধি পেতে পারে, যে কোনো কাজে মনস্থির রাখুন। আপনাদের ক্ষেত্রে আজকে বিবাদ বিতর্ক এড়িয়ে থাকা শুভ হচ্ছে। শুভ রং আপনাদের জন্য লাল, শুভ সংখ্যা 9। কন্যা রাশি, আপনাদের ক্ষেত্রে কিন্তু আজ দিন অত্যন্ত বিশেষ শুভ রয়েছে, আর্থিক ক্ষেত্রে বিশেষ সফলতা মিলবে, পাওনা অর্থ প্রাপ্তির সম্ভাবনা ভীষণভাবে তৈরি হতে দেখা যাচ্ছে, দূরবর্তী যাত্রায় আজ আপনারা আপনাদের ক্ষেত্রে বিশেষ সফলতা কর্মক্ষেত্রে প্রাপ্তি হতে দেখতে পাবেন। শুভ রং আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা 5। আলোচনা করব তুলা রাশি। আজ আপনাদের ক্ষেত্রে কর্মের কিছু বিশেষ পরিবর্তন বা ইন্টারনালি কোনো বিশেষ পরিবর্তন এই সময়কালে ঘটতে দেখা যেতে পারে, নতুন কোনো বিনিয়োগ এই সময়কালে আপনাদের বুঝে করা উচিত। আজ আপনাদের ক্ষেত্রে পারিবারিক মনে মানুষদের সাথে মতবিরোধ যা বহুদিন ধরে চলছিল সেগুলি দূর হতে দেখতে পাবেন। শুভ রং আপনাদের জন্য লাল এবং শুভ সংখ্যা 6। আলোচনা করব বৃশ্চিক রাশি। আপনাদের ক্ষেত্রে এই সময়কালে হঠাৎই কোনো নতুন সংযোজন তৈরি হতে পারে কর্মক্ষেত্রে, যা আপনার যোগাযোগকে বৃদ্ধি করবে, আপনার মানসিকতার দিক থেকেও কিন্তু আপনারা কর্মে অগ্রসর হবেন। এই সময়কালে আপনাদের ক্ষেত্রে পরিশ্রম বৃদ্ধি পেতে পারে এবং তার সাথে সাথে আপনাদের আর্থিক উন্নতির সম্ভাবনাও একই সাথে আজ তৈরি হতে দেখা যাচ্ছে। শুভ রং আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা 5। আলোচনা করব ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্র আজ ধীরে ধীরে মজবুত হতে দেখতে পাবেন, মানসিক উদ্বেগ কিছুটা বৃদ্ধি পেতে পারে, সাংসারিক জীবনে পারিবারিক মানুষের সাথে কিছু ছোট ছোট বিষয়ে মতবিরোধ বৃদ্ধি হতে পারে, বুঝে কথা বলুন।
শুভ রং আপনাদের জন্য হলুদ এবং শুভ সংখ্যা 2। আলোচনা করব মকর রাশি। স্বাস্থ্য আজ মোটের উপর আপনাদের ক্ষেত্রে ঠিক থাকবে, স্বাস্থ্য সম্বন্ধীয় কোনো বড় সমস্যা নেই। বিবাহের কথাবার্তা আপনাদের এগোতে দেখা যেতে পারে, আজ আপনাদের মানসিক স্থিতি ঠিক হতে দেখতে পাবেন। তবে আপনাদের ক্ষেত্রে আজকে কিন্তু যে কোনো ধরনের ইনভেস্ট আপনারা ব্যবসায়িক ক্ষেত্রে করতে চাইছেন তা আপনাকে বিশেষ ফায়দা দিতে পারে। শুভ রং আপনাদের জন্য গোলাপী এবং শুভ সংখ্যা 9। আলোচনা করব কুম্ভ রাশি। আর্থিক লাভ এই সময়কালে আপনারা আপনাদের ক্ষেত্রে মিলতে দেখতে পাবেন। পার্টনারের সাথে কিছু মতবিরোধ মতানৈক্য আজ আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে। আজকে আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্য সম্বন্ধীয় সমস্যায় বিশেষ সচেতন থাকা প্রয়োজন। শুভ রং আপনাদের জন্য গোলাপী এবং শুভ সংখ্যা 2। আলোচনা করব মীন রাশি। আপনাদের ক্ষেত্রে কিন্তু ব্যস্ততা আজ আপনাদের ক্ষেত্রে কিছুটা বৃদ্ধি পেতে পারে। কাছের মানুষ আপনাদের সাথে কিন্তু আপনাকে ভুল বুঝতে পারে এবং তার সাথে সাথে আজকে মানসিক পীড়া, মানসিক উৎকণ্ঠা, উদ্বেগগুলি কিন্তু কিছুটা বৃদ্ধি পেতে পারে, সেদিকে খেয়াল রাখুন। সম্পর্কের মধ্যে সমস্যা আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে। শুভ রং আপনাদের জন্য গোলাপী এবং শুভ সংখ্যা 2। যাই হোক দর্শক বন্ধু, আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল। প্রত্যাহিকভাবে রাশিফল যদি আজ আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে কিন্তু লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক অনেক ভালো, সুন্দর, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।